ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। আমাদের এক বোনের প্রশ্ন আছে যে তার এক পরিচিত জন আগে দেশীয় সিস্টেমে সালাত আদায় করত, কিন্তু ইতিপূর্বে জানতে পেরেছেন যে ওই নামাজ আসলে সঠিক পদ্ধতি না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি যেভাবে পড়েছেন সেভাবে পড়তে হবে। কিন্তু যখন ওটা শুরু করলেন, তার পরিচিত একজন যিনি আপনার শিক্ষা দিকে দিয়ে থাকেন ধর্মীয় ব্যাপার, তিনি বলেছেন না আপনার আগেরটাই ঠিক, আপনার মামি চাচিদেরকে যেভাবে সালাত আদায় করতে দেখেছেন ওটাই ঠিক। এখন তার কথা হচ্ছে যে কিভাবে আসলে সালাত আদায় করার নিয়ম শরীয়ত কি বলে। আমরা বলি যে শরীয়ত বলে পুরুষ মহিলার সালাতের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই, পর্দা ইত্যাদি সংক্রান্ত কিছু ব্যাপার আছে সেটাতে পার্থক্য থাকবেই, কিন্তু মৌলিক কোনো পার্থক্য নেই। যেভাবে পুরুষ আদায় করবে সেভাবে মহিলারাও সালাত আদায় করবে। যেমন সেজদা সিস্টেমের মধ্যে পুরুষ যেভাবে সালাত আদায় করবে সেজদা দিবে, মহিলাও একইভাবে সেজদা দিবে। হ্যাঁ, একই আমাদের দেশে সেটা বেশ কম করা হয়। তো এই ক্ষেত্রে মহিলাদের আপনার বুকে হাত বাঁধার ব্যাপারে হ্যাঁ বলা হয়, কিন্তু পুরুষদের ভিন্ন করা হয় না, বাঁধবে সব ঠিকই, মহিলারা যেভাবে বাঁধবে পুরুষও বাঁধবে। তাইলে পুরুষ মহিলার মধ্যে ব্যবধান সৃষ্টি করা এটা রাসূল থেকে প্রমাণিত না। কেউ একটা হাদিস আজ পর্যন্ত দেখাতে পারবে না যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি মহিলাদেরকে ভিন্ন কোনো সালাত শিক্ষা দিয়েছেন, অথবা রাসূলের নিজে শিক্ষা না দিয়ে থাকলে রাসূলের কোনো স্ত্রীর মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মহিলাকে ভিন্ন সালাত শিক্ষা দিয়েছেন, এরকম কেউ প্রমাণ দেখাতে পারবে না। বরং এর বিপরীতে আমরা দেখতে পাই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী দুইজন ছিল, একজন সাহাবী স্ত্রী ছিল, আরেকজন ছিল তাবি, তাবি যিনি ছিলেন তিনি ছিলেন ফাকিহা। হ্যাঁ, তিনি ফিকহ সম্পর্কে ভালো জানতেন, মাসলা মাসলা সম্পর্কে, তিনি কিন্তু পুরুষের মতোই সালাত আদায় করতেন। হ্যাঁ, অথচ তিনি একজন সাহাবের স্ত্রী, বিশিষ্ট সাহাবের যদি সত্যিকার অর্থে সেরকম সালাত আদায় করা ভুল থাকতো তাহলে সাহাবি অবশ্যই ভেটো দিতেন। তারা কখনো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কোনো ছাড় কাউকে দেননি, এরকম পাওয়া যায়নি যে না লজ্জাবশত সেটা আর করতে চাননি বা ফ্যামিলিতে ঝগড়াঝাটি হবে, এরকম কোনো কিছু না। সুতরাং আমরা বলবো যে অবশ্যই যদি কেউ ভিন্নতার প্রমাণ দেখাতে চায় তাহলে এরকম কোন হাদিস দেখাতে হবে যে রাসূল ভিন্ন করে শিক্ষা দিয়েছেন, রাসূলের স্ত্রীরা কোনো ভিন্ন করে সালাত শিক্ষা দিয়েছেন, এরকম কোনো প্রমাণ নাই। যখন তখন রাসূলের ব্যাপক হাদিস যেটা আছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো, সেটাই আপনার কার্যকরী বলে ধরে নিতে হবে, যে পুরুষ মহিলার সালাতের মধ্যে কোনো মৌলিক ব্যবধান নেই। জাযাকুমুল্লাহু খাইরা, আল্লাহ বারকিকুম।